ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। সুস্মিতা লাইফে স্বাগত জানাই তোমাদের সবাইকে। আর আজকে একটা কী ভিডিও করতে চলেছি, তো তোমরা সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো সবাই, তো এটা বলার কিছু নেই। তো এইটা করতে যে আমার কতটা মানে কী হচ্ছে আমার ভিতরে আমি জানি না, তো আমি জীবনে করিনি, তো আমার খুব করতে ইচ্ছা করছে। তো সবাই করে ট্যাটুটা, তো ওটা ওটার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছে। তো চলো দেখে থাকো, সঙ্গে থাকো। তো কী হচ্ছে আর কী হতে চলেছে, মানে আমার অবস্থা ঢিলে হয়ে যাবে মনে হয়। তো এমনিতেই আমার এত ইচ্ছা রয়েছে, কিন্তু এদিকে ভয়টাও ভিতরে ধুকধুক ধুকধুক করছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো দেখাই তোমার। তুই কি এটা করবি? চল দেখি, চলো দেখো আমরা রাস্তা কোন হেঁটে যাচ্ছি সবাই। ওই পার থেকে ঘুরে যাবি কোনটা? চলো এবার আপ, মানে যেরকম হয় সেরকম। চলো চলো, তো দেখো ফাইনালি চলে এসেছি, মেলার ভিতরেই চলে এসেছি। তো দেখো মেলাতে প্রচুর দোকান, প্রচুর খাবারের জিনিস, সব কিছুই আছে, কিন্তু আজকের আমি কোনো খাবারের দিকে তাকাবো না। কেন, আজকে ছিল শনিবার, তো শনিবার দিন করে নিরামিষ খাওয়া হয়, তো সেই জন্য। তো চলো, এদিকে তো খুব হাসি পাচ্ছে, কিন্তু এদিকে ভিতরে ভিতরে ভয়টাও করছে। এদিকে করবার শখ আছে, কিন্তু এদিকে ভয়ও আছে। তো চলো, আর মেলাতে প্রচুর জিনিস, তোমাদের সব কিছুই দেখাবো, তো যতটা সম্ভব চেষ্টা করব। আর মেলাতে বেশিরভাগ তো কাপ প্লেট তো প্রচুর, মানে দেখলেই তোমাদের ইচ্ছা করবে কিনতে। কাপ প্লেট বলো, সাজগোজের জিনিস প্রচুর আছে, সব কিছু। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, সব কিছু দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আপাতত আমি যাই সেই দোকানটাতে, সেই দোকানটা আছে ভিতরের দিকেই। তো চলো যাওয়া যাক সেই দোকানে। তো দেখো যে ট্যাটু করবে, তো সে সরঞ্জামগুলো সাজিয়ে নিচ্ছে, কারেন্টের তার ফার কী সব করছে জানি না, তো সেগুলো সব সাজিয়ে নিচ্ছে। নেওয়ার পরে আর মানে কে কেমন মানে ট্যাটু করতে চায়, তো সেই জন্য দেখো এখানে সব কিছু মানে এ করা আছে, তো যে যেরকম পছন্দ করে। তো আমি এই স্টার করতে চেয়েছি, তিনটে স্টার, তো আমার স্টারের ওই চিহ্নগুলো করে নিয়ে, তো ফাইনালি দেখো আমার করে দিয়েছে। তো তারপরে ভাবছিলাম যে শুধু একটু ভিতরে মানে লাল রঙের মতন থাকে না, তো দেখতে পাচ্ছ এইটা করে নিলাম, এই লাল রঙের ভিতরে, স্টারের ভিতরে ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। তো দেখতে সুন্দর লাগলে কি হবে, কিন্তু মানে আমার যা হচ্ছে তো আমি সেটা বুঝতে পারছি, মানে এত অতিরিক্ত জ্বালা করছে আমি সহ্য করতে পারছিলাম না। তো ওই জন্য আমি পুরো ভিডিও যে মেলার নেবো, একে তো অতিরিক্ত গরম, আর তারপরে মানে এদিকে জ্বালা জ্বলে যাচ্ছে, এদিকে রক্ত একটু একটু আসছিলো, তো দেখতে পাচ্ছ লাল হয়ে গিয়েছে, খুব কষ্ট হচ্ছিলো। আর মেলাতে আমি বেশিক্ষণ থাকতেও পারছিলাম না, কিন্তু মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে খুব ইচ্ছা করছিলো, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না একদম। তো মেয়ে বলছিলো যে একটু আংটি কিনবে, তো আংটির দোকানে নিয়ে গেছিলাম ওকে, সাজগোজের জিনিসের দোকানে, কিন্তু নিয়ে গিয়ে আমি ওকে মানে ভালো করে দেখাতে পারছিলাম না, ওই জন্য বলছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তো কত সুন্দর সুন্দর দেখো হারের কালেকশান, হার দুল তো প্রচুর সুন্দর সুন্দর জিনিস। তো পরের ভিডিওতে তোমাদের ফুল ভিডিও দেখিয়ে দেবো মেলার। তো আপাতত এই এতটুকুনি ভিডিও মানে মেলার আমি তুলতে পেরেছি, এর থেকে বেশি পারিনি। আর তো চলো দেখো, এবার আমি সত্যি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো অনেকক্ষণ ওয়েট করেছি আর একদম ভালো লাগছে না, তো মেয়েটাকে একটু কিছু খাওয়াবো, তো সেটা খাওয়াতেও পারিনি, ও এমনি শুধু আমার সঙ্গে গেছে, আমার সঙ্গে চলে এসছে। তো না একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, তো আইসক্রিমটা খেয়ে বাড়ির দিকে চলে। তো দেখো আর এখানে দেখো বড় বড় ঢাকাইগুলো দেখেছো, তো ঢাকাইগুলো তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে।
তো চলো আর মোটামুটি খাবারের দিকে আর লক্ষ্য নেই। ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করব সেটা তো একদম ভুলেই গিয়েছিলাম যে ভিডিওটা লাস্টে বলে শেষ করব, কেননা এই যে দেখতে পাচ্ছ কীরকমভাবে ফুলে উঠেছে, দেখো পুরো ফুলে কি অবস্থা, একদম ফুলে গেছে। তো মানে আমি ওটা করে আসার পরে আমার এমনই হচ্ছিলো যে আমার ভালো লাগছিলো না, কোনো কিছু ক্যামেরা করিনি। তো ইন্ট্রোটা তো ওর বাবা মানে দেখে আমার কর্তা কী বলছিল রে, কি বাবা দেখে কী বলছিল, কী কী করার দরকার বলছিল না, কী জন্য কী দরকার করার বলছিল না, হ্যাঁ বলবি তো কী বলছিল, কী বলছিল রে। তো ইচ্ছা হলো করবো, তো এটা তো এখন স্বাভাবিক সবাই করছে, তো ওই জন্য এটা করলাম। তো কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে বলবে, তো জানি না এটা কোনো সাইড এফেক্ট হয় কি না, তো তবুও করলাম, ভালো লাগে সবাই করে দেখে, আমারও একটু ইচ্ছা হলো করার জন্য। তো ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ করো, কেন আমার ভিডিওতে কোনো ভিউজ নেই, জানি না কেন মানুষ কি আমাকে পছন্দ করছে না, তোমরা কি আমাকে একটু ভালোবাসা দিচ্ছ না, পছন্দ করছো না, সেটা আমি জানি না কেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, সবাই ভিডিওতে কত করে ভিউজ হয়, কিন্তু আমি কষ্ট করে পড়েও দেখি আমার ভিডিওতে ভিউজ হয় না একদম। তো সারাদিনে একটা বাড়ির বউ মানে তো জানো সবাই যে সারাদিনের কাজকর্ম করার পরে তারপরে যতটুকুনি সময় পাই এক দু ঘন্টা সেই টাইমটুকুনি আমি ভিডিও করি। তো দেখছি ভিডিওতে আগে ভিউজ হচ্ছিলো তো এখন একদম ভিউজ কমে গেছে, তো প্লিজ সবাই হচ্ছে আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো প্লিজ, একটু সাপোর্ট করো আমাকে। আর আমি মেলার ভিডিওটা পুরোটা দিতে পারিনি, তো মেলার ভিডিওটা আমি দেবো, তো পুরো ভিডিও দেখাবো মেলার, এটা অল্প কিছু দেখিয়েছি কেননা আজকে একদমই আমার মুড ছিল না, খুবই মানে এটা করে আসার পরে জ্বালা করছিলো প্রচণ্ড আর রক্ত আসছিলো একটু একটু, তো সেই জন্য। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, আমার পাশে থাকো সাপোর্ট করো, বলে দাও টাটা করে দাও, টাটা টাটা, আর লাইক কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, টাটা।